নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত। আজ তৈরি করব মাত্র 5 মিনিটে সুস্বাদু দেশি অমলেট। ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে দেখে নিন আজকের এই সুস্বাদু রেসিপি। দেশি অমলেটের জন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এক মুঠো ধনে পাতা কুচি, একটা ছোটো সাইজের টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে এইগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত কিছু একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম ফাটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একেবারে 1/2 চামচেরও কম। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপরে ডিম আর ময়দার মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। তারপর একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো একটু ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটা হতে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে একটা প্লেট দিয়ে এটা উল্টে নিচ্ছি, যাতে অপর পাশটাও ভাজা হয়ে যায়। তার জন্য দিয়ে দিলাম প্যানের ভিতরে। এবারে অপর পাশটাও একটু ভেজে নিচ্ছি। দু পাশই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল সুস্বাদু দেশি অমলেট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবেই বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।